মহান বিজয় দিবসে বীর সন্তানদের স্মরণ করছে জাতি। সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। সর্বস্তরের মানুষের ভালোবাসা বীর শহীদের প্রতি, ফুলে ফুলে ভরে উঠেছে বেদি। ভোর থেকেই দেশজুড়ে নানা আয়োজন। বাংলাদেশের ইতিহাস থেকে নতুন প্রজন্ম শিক্ষা নেবে এবং বাংলাদেশ অবশ্যই এগিয়ে। আজকে খুশির দিন, আজকের দিন আমরা বিজয়ী হয়েছি। অনেক কষ্ট করে আমরা স্বাধীনতা অর্জন করেছি, বিজয় পেয়েছি, আমরা যেন এই বিজয়টা ধরে রাখতে পারি। একদলীয় স্বৈরশাসনে বাংলাদেশ, অভিযোগ বিএনপি নেতাদের। অপশক্তিকে প্রতিহত করাই বিজয় দিবসের অঙ্গীকার, বললেন ওবায়দুল কাদের। রাজনীতিটাকেই এরা ধ্বংস করতে চায়, এ অপশক্তিকে আজকের দিনে অঙ্গীকার আমরা বুঝি। এই দেশের কোটি কোটি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এ দেশে গণতন্ত্রের অপমৃত্যু ঘটিয়েছে। বিভেদেই কেটেছে স্বাধীনতা পরবর্তী 52 বছরের বাংলাদেশ। সংকটের সমাধান না হলে মাশুল গুনতে হবে, বলছেন মুক্তিযোদ্ধারা। দেশের স্বার্থে আবহাওয়ার জনতা, তোমরা যারা আছো সবাই এক থাকো। আর দ্বিধাদ্বন্দ্ব দল থাকতে পারে, দেশের বিপক্ষে দল থাকার ঠিক নেই।